হ্যালো ফ্রেন্ডস, আই এম সেজন। ওয়েলকাম টু মাই চ্যানেল। ইউ ক্যান লার্ন আজ বেসিক সাব সিরিজের 71 নম্বর ভিডিও। এবং আজকে আমাদের টপিক ফিল্টার ম্যানের মধ্যে স্টাইলাইজ। স্টাইলাইজের মধ্যে যা যা অপশন আছে সেগুলো সম্পর্কে আজকে আমরা দেখবো, সেগুলো আমরা আজকে আলোচনা করবো। ওকে, তো শুরু করা যাক। তো প্রথমে আজকে ডিফিউজ, ডিফিউজ কী করে ক্লিক করার পর দেখুন এখানে কিছু অপশান রয়েছে, মোড, নর্মাল, ডার্কেন। প্রথমে দেখি ডার্কেন। ডার্কেন কী করে, একটু ফটোকে জুম করার পরে দেখতে পারবেন, ডার্কেন যখন আমি ক্লিক করলাম, ধরো লাইটিং ক্লিক করলে লাইটিং ভাবটা ভেতর ঢুকছে, মানে ডার্কেনের দিকে আসছে। ডার্কেন ক্লিক করলে কি করছে, ডার্কেন ভাবটা লাইটিংয়ে দিয়ে ঢুকছে। এবং নর্মাল ক্লিক করলে কী হবে, দুটোই কিছু কিছু করে ঢুকছে। আর এইভাবে বাড়িয়ে বাড়িয়ে কী করা যায়, এটাকে কার্টুন এফেক্ট দেওয়া যায়। অ্যানিস্ট টপিক মানে ক্লিক করলে কী হবে, এটস মিলিয়ে নেবে, নিয়ে এটাকে কালার অপশান দেবে। ঠিক আছে, তো এটা অ্যানিস্ট ক্লিক করা হয়েছে, ওকে করে দিলাম। দেখুন এটাকে কিছুটা মিলিয়ে নিয়েছে, নেওয়ার পরে তো এটাকে দেখুন, তো এরকম এফেক্ট এসছে। এর উপরে আমি যদি আরও দিই তো দেখতে পারবেন ডিফিউজের অপশান কিছু কিছু আসবে। তো কন্ট্রোল এফে তো লাস্ট যে দি ডিফিউজ অপশান ক্রিয়েট করে থাকে, তো সেটাই আসবে, দেখা যাক কী হয়। দেখুন আসছে আস্তে আস্তে লোড হচ্ছে। ঠিক আছে, আমি অনেকগুলো কন্ট্রোল এফ চেপ দিয়ে দিয়েছি, তো ফিল্টার মধ্যে লাস্ট হচ্ছে কন্ট্রোল এফ। ঠিক আছে, তো কন্ট্রোল এফ দিতে থাকলে আস্তে আস্তে কী হবে, এটা হচ্ছে একটা ব্লার টাইপের একটা হয়ে যাবে। ঠিক আছে, তো ডিফিউজ ইউজ করলে এরকম ইউজ করা যায়। ঠিক আছে, তো এরপরে যেটা আমাদের অপশান রয়েছে স্টাইলাইজের মধ্যে আছে কি, এমবোস। এমবোসটা কী কাজ করে দেখুন, এমবোসে ক্লিক যখনই করবেন, তো এই যে যে ব্যাকগ্রাউন্ডের উপর দেখুন, এটাকে ব্যাকগ্রাউন্ডের উপর যেন উঠে আছে এরকম একটা ফটো দেখাবে। হাইট যত বাড়াবেন তো ওর হাইটটা বাড়বে। ঠিক আছে, এরকম বাড়িয়ে দেবেন তো পুরো হাইট বেড়ে যাবে। নেক্সট হচ্ছে অ্যামাউন্ট বাড়ালে কী হবে, আপনার দেখুন ফুল অ্যামাউন্ট বাড়িয়ে দিলেন। অ্যামাউন্ট বাড়িয়ে দিলে কী হবে, যে কালারটা অরিজিনাল কালারটা সেটা আসার চেষ্টা করবে, কমিয়ে দেবেন অ্যামাউন্টটা। ঠিক আছে, নেক্সট হচ্ছে এখান থেকে হাইটটাও আপনি মোটামুটি রাখবেন। এরকম কোনো এফেক্ট দিতে গেলে, আপনার যদি লাগে যে এরকম কোনো এফেক্ট দিতে হবে, তো তখন আপনি এটা ইউজ করতে পারেন। ওকে, তো নেক্সট আমরা যে দেখবো ফিল্টার মেনুর মধ্যে স্টাইলাইজারের মধ্যে আছে কি, এক্সট্রুড। এক্সট্রুডে ক্লিক করার পর আপনার দেখুন এখানে অপশান দিচ্ছে যে ব্লক পিরামিড। তো এটা কি, তো এটা আমি একটা অন্য একটা ফটোর উপর দেখি, তো এটার উপর দেখছি তো। ঠিক আছে, তো এরপরে দেখুন একটা অপশান আসছে কি, ফিল্ড স্টাইলাইজের মধ্যে কী আছে, অপশান আছে এক্সট্রুডে ক্লিক করলে আসছে ব্লক। তো প্রথমে যদি ব্লক আর সাইজে 30 পিক্সেল করে দিই, ডেপথ যদি 30 করে দিই, আর সলিড ফ্রন্ট ফেস যদি আমি অন করি, লেভেল বেশ র্যান্ডম করে দিই যদি, তাহলে ওকে করে দিই, তাহলে দেখুন কী হয়। দেখুন এটা ব্লক হয়েছে। ঠিক আছে, এবং ফেসের দিকে মানে সামনের দিকে এগিয়ে আসছে। ঠিক আছে, তো এটাই যদি আমরা আবার ফিল্টার মেনুতে গিয়ে স্টাইলাইজের মধ্যে গিয়ে এক্সট্রুডে ক্লিক করে, যদি এটা সলিড ফ্রন্ট থেকে মাস্ক ইনকমপ্লিট ব্লক যদি ক্লিক করে, আর যদি এটাকে দিই ওকে করি, দেখুন হ্যাঁ এটা একদম পারফেক্ট। ঠিক আছে, আগের থেকে অন্য টাইপের। ঠিক আছে, আমি আবার যদি এটাকে পাল্টে দেওয়া যাবে, দেখুন এখান থেকে গিয়ে এক্সট্রুডে ক্লিক করার পর দেখুন এখন র্যান্ডম আছে, লেভেল ওয়েস্ট করলাম। ঠিক আছে, এবার ব্লক আছে, একটা পিরামিড করে দিলাম, দেওয়ার পর দেখুন এটাকে ওকে করুন, তো কী হবে দেখুন, একটা পিরামিডের এফেক্ট দেবে। দেখুন পিরামিডের এফেক্ট দিচ্ছে। তো এইভাবে আপনি এগুলোকে যদি দরকার লাগে এরকম কোনো এফেক্ট দেওয়ার জন্য, তো আপনি এখানে ইউজ করতে পারেন। নেক্সট হচ্ছে কি, ফাইন্ড এজ। তো এর মধ্যে কোথায় কোথায় এজ আছে, সেই এজগুলোকেও খুঁজে বার করবে। দেখুন এখানে এজ খুঁজে বার করবে, তোমাদের কোথাও কোথাও আমাদের ডিটেলস জানার জন্য আমাদের এজ জানার দরকার হয়, যে কোথায় কোথায় এজ আছে দেখার দরকার, তো ওটার সাহায্যে ফাইন্ড এজ খুঁজে এজ খুঁজে বার করা যাবে। ঠিক আছে, নেক্সট কী অপশান আছে, সোলারাইজ। সোলারাইজে ক্লিক করলে কী হবে, একটা এই যে কালারগুলো আছে তার বিপরীত কালার দিয়ে এটাকে ফিল করবে, মানে এই যে অরিজিনাল কালার তার বিপরীত কালার দিয়ে ফিল করবে। তো বিপরীত কালার কোনগুলো, কোন কালারে বিপরীত কালার কী হয় সেটা আমরা কালারের মধ্যে পড়েছি এবং দেখেছি। ঠিক আছে, তো এখন আর ওটা নিয়ে আর আলোচনা করছি না। নেক্সট হচ্ছে কি, টাইলস। টাইলস ক্লিক করলে কী হবে, দেখুন নাম্বার অফ টাইলস 10টা করে টাইলস পড়বে প্রত্যেকটাই। আর দেখুন ম্যাক্সিমাম সাইজ হবে কত, 10% করে অফসেট। আর এখানে দেখুন ফরগ্রাউন্ড কালার আর ব্যাকগ্রাউন্ড কালার। তো এখানে দেখুন আমি যদি এখন ফরগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করি, দেখুন এটা করার আগে তো ফরগ্রাউন্ড কালার দেখবেন এই, আচ্ছা আগে চেঞ্জ করে দিই বোঝার জন্য, ফরগ্রাউন্ড কালার কিছু অড দিই, ধরুন এই কালারটা দিলাম। দেওয়ার পরে এবার যদি ফিল্টার মেনু থেকে গিয়ে স্টাইলাস থেকে টাইলসে ক্লিক করা যায়, আর এবং এখানে দেখা, এখানে যদি আমরা ফরগ্রাউন্ড কালারটা সিলেক্ট করি, তো দেখুন এখানে কী হবে, ঠিক আছে টাইলসে ভাগ করেছে, কিন্তু সেই কালারগুলো কী কী দিয়ে ভাগ করেছে দেখুন, এই যে এই ফরগ্রাউন্ড কালার দিয়ে ভাগ করেছে। সেম ব্যাপার আবার যদি আমরা করি ফিল্টার মেনুতে যাই এবং স্টাইলাস থেকে হচ্ছে আমরা টাইলসে ক্লিক করি, টাইলসে ক্লিক করার পর এই যে 10% আছে এটাকেও আপনি বাড়াতে পারেন। ঠিক আছে, এটাকে আমি 100% যদি করে দেন, এবং এটা ব্যাকগ্রাউন্ড, আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে যদি আপনি 90% 99% করে দেন, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে যদি এটাকে ফিল করেন, তো
এবং ওকে করে দিন। তো দেখুন কি হবে, ওটা 100% ফিল হচ্ছে। ওকে, তো 100% টাইলস নিয়ে আসছে, তো ওটা 100% করলে হবে না, ওটাকে 10% 20%-এর মতো কাছাকাছি রাখতে হবে। ওকে, তো 40 টাকা, 10% 10-ই থাকুক, ঠিক আছে, 10, আর এখানে তো একটা 10% করে দিই, তো বেটার লাগবে, ভালো লাগবে। ফরগ্রাউন্ড করে ইনভার্স ইমেজ বলতে কি, এই ফটোরই ইমেজ, ইনভার্স ইমেজ যেটাকে ফিল করবে, আন অল্টারড ইমেজ বলতে অন্য কোনো ইমেজ যদি থাকে তো সেই ইমেজটাকে নিয়ে এটাকে ফিল করবে, ঠিক আছে। তো এখন ব্যাকগ্রাউন্ড নিয়ে যদি আমরা ফিল করতে, দেখুন একটা ব্যাকগ্রাউন্ডের যে কালার রয়েছে সেটা নিয়ে ফিল হবে। ওকে, তো আমরা দেখে নিলাম স্টাইলাইজটা, স্টাইলাইজের মধ্যে টাইলস। নেক্সট হচ্ছে ট্রেস কন্ট্রা, ট্রেস কন্ট্রা কন্ট্রিওর ক্লিক করলে কি হবে, এর যে এজগুলো আছে না, এজগুলো এও এজেরই মতো, ঠিক আছে, কিন্তু এর লেভেলটাকে বাড়িয়ে কমিয়ে দেখা যায়। তো দেখুন এখানে লোয়ার যদি আমি ক্লিক করি তো লোয়ার দেখাবে, আপার ক্লিক করলে আপার, ঠিক আছে। তো এভাবে আপনি এগুলোকে মানে একটা ড্রয়িং এর মতো নিতে পারেন, যে ওভারঅল ড্রয়িং কি হতে পারে, ঠিক আছে, সেটা নিয়ে হিসাবে নিতে পারেন। নেক্সট হচ্ছে ওয়াইন্ড, এটা ওয়াইন্ড এফেক্ট দিতে পারেন। দেখুন এটা জুম আউট করি, দেখুন ওয়াইন্ড, ব্লাস্ট এবং স্ট্যাগার, এই তিনটার এফেক্ট দিতে পারেন। আর এগুলো কি ডিরেকশন, ফ্রন্ট টু রাইট, মানে এদিক থেকে রাইটের দিকে যাবে না ফ্রন্ট টু লেফট যাবে, দেখুন লেফটে ক্লিক করলে লেফটের দিকে যাচ্ছে, রাইটে ক্লিক করলে রাইটের দিকে যাচ্ছে, এই এফেক্টগুলো আপনি দিতে পারেন। ওকে, তো স্টাইলাইজের মধ্যে যা যা অপশান ছিল দেখে নিলাম। এই ভিডিও দেখার পর স্টাইলাইজার ভিডিও প্র্যাকটিস করুন, এবং আগে যেসব ফিল্টারগুলো আমরা দেখেছি তো সেই ভিডিওগুলো দেখুন, সেগুলো খুব ইন্টারেস্টিং। এবং তার আগে আমার যে বেসিক যেগুলো ছিল টুলস বারসের টুলের ভিডিও, ঠিক আছে, ইমেজ লেয়ারের ভিডিওগুলো যেগুলো বানানো ছিল সেগুলো অবশ্যই দেখে নিন, কারণ সেগুলো না দেখলে আপনি ফটো এডিটিং করতে পারবেন না, অ্যাডভান্স এডিটিং ম্যানিপুলেশনের কাজ করতে পারবেন না, তো ওগুলো অবশ্যই দেখে নেবেন। ওকে, তো নেক্সট টিউটোরিয়াল আবার দেখাবে, এটুকুনি, বাই, টেক কেয়ার।